প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি নিখিল কুমার বিশ্বাস, রস্তমালে মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ। দেখো আমার হাতে কি আছে, কেউ বলতে পারবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিকই বলেছ, টাকা। এই টাকা আর এক নাম আমরা বলি, সেটা কে বলতে পারবা? হ্যাঁ তোমরা ঠিক বললে, অর্থ। এই অর্থের সাথে সাথে আমরা আরেকটা শব্দ জোড়ায় দিই বা যোগ করি, তাহলে কি কথাটা আসে দেখো। অর্থের সাথে যদি আমরা নীতি যোগ করি তাহলে কি হবে? অর্থ নীতি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর অর্থনীতি প্রথম অধ্যায়ের অর্থনীতি পরিচয় এই প্রথম অধ্যায় আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পাঠ্যের নাম অর্থনীতি পরিচয়। অর্থনীতি পরিচয় দেখো, তাহলে প্রথমে আমরা আসি, লক্ষ্য করো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বেঁচে থাকার জন্য অবিরাম অর্থনৈতিক সংগ্রাম করে, অর্থনৈতিক সংগ্রাম করে। মানুষ আজীবন নানাবিধ বাধা পেরিয়ে এগিয়ে চলে। মানুষের চলার পথে অর্থনৈতিক সমস্যা বা বাধা অতিক্রম করতে অর্থনীতি বিষয় নানাভাবে সহায়তা করে। মানুষ সমাজ বা দেশের সমৃদ্ধি অর্জনে অর্থনীতি বিষয় বিশেষ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই অর্থনীতি উৎপত্তির বিষয়টা কোথা থেকে এসেছে আমরা সেটা জানি। অর্থনীতি উৎপত্তি, অর্থনীতি ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স, এটা গ্রিক শব্দ ঐকোনোমিয়া থেকে এসেছে। ঐকোনোমিয়া এর অর্থ হচ্ছে গৃহস্থালী ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটু বলতে পারবে কি এই অর্থনীতির জনককে? হ্যাঁ ঠিকই বলেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতির জনক হলো অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, দেখো আমি এই অর্থনীতির একটা সংজ্ঞা দিই, আমরা সকলে লক্ষ্য করি। অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অভাব এবং বিকল্প, অসীম অভাব এবং বিকল্প, ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সময়ের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এসো আমরা অর্থনীতির কয়েকটি নীতি আছে, কয়টি বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছো, কয়টি? দশটি। দেখো অর্থনীতির দশটি নীতি। এক হচ্ছে মানুষকে পেতে হলে ছাড়তে হয়। মানুষকে পেতে হলে ছাড়তে হয়, মনে করো তোমাদের পছন্দ মতো কোনো কিছু পেতে হলে অবশ্যই পছন্দের অপর একটি কি জিনিস ত্যাগ করতে হবে, একটা নিতে হলে আর একটা বাদ দিতে হবে বা ত্যাগ করা লাগবে। দুই, সুযোগ ব্যয়। ধরে নাও তুমি স্কুলে লেখাপড়া করো, লেখাপড়া করতে গিয়ে তুমি বাড়ির কাজ কোনো কাজ করতে পারো না, এই যে না পারা, যদি না পারো তাহলে কি হবে? তুমি অর্থনৈতিক থেকে সুযোগ ব্যয় হারাবে। আর যদি মনে করো যে আমি লেখাপড়া করবো না, আমি অর্থনৈতিক উপার্জনের জন্য কাজকর্ম করবো, তাহলে কি হবে? লেখাপড়াটা অফ হবে, সুযোগ ব্যয় হয়ে যাবে, অর্থের দিকে তোমরা শিখে পড়ো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিন নম্বর দেখো, যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায়ে নিয়ে চিন্তা করে। যুক্তিবাদী মানুষ প্রান্তিক চিন্তা করে, প্রান্তিক চিন্তাধারা মানুষের হিসাব নিকাশ, সবসময় ভবিষ্যৎ ভালো হওয়ার দিকে এগিয়ে যাওয়া যুক্তি দিয়ে। মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। বিয়ে বাড়িতে খাওয়া শেষে তোমরা কেউ কেউ ভাবো আরো একটু খেতে পারতাম, আবার কেউ কেউ ভাবো আর একটু কম খেলে ভালো হতো। এই অল্প একটু বেশি বা অল্প একটু কম খাওয়া, এইটাই হচ্ছে প্রান্তিক কি খাওয়ার অবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চার নম্বর, মানুষ প্রণোদনায় সাড়া দেয়। প্রতিটি কাজের জন্য উৎসাহ বা প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ প্রণোদনা পায় বলে কাজটি অধিকতর যত্নের সাথে কাজ করে। প্রণোদনা অর্থটা হচ্ছে কি, আমি কাজ করছি সেই কাজের পারিশ্রমিক দেবে এবং সেই কাজটা যাতে আমি ভালোভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, পাঁচ, বাণিজ্যে সবাই উপকৃত হয়। যুক্তরাষ্ট্র সস্তায় গাড়ি তৈরি করে,
তবে আমাদের বাংলাদেশের সস্তায় পোশাক তৈরি করে। আমরা যদি বাংলাদেশের পোশাক যুক্তরাষ্ট্রে দেই এবং ওখান থেকে গাড়ি ক্রয় করি, তাহলে আমাদের কি হবে, এই বাণিজ্যে একটা সবাই বিনিময় অবস্থানটা তৈরি হবে। সহজ, আমরা পোশাক তৈরি করে দেবো, তারা গাড়ি তৈরি করে দেবো। দেখো, অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য সচরাচর বাজার একটি উত্তম পন্থা। অর্থনৈতিক কার্যক্রম আসলে বাজার না হলে হবে, সকল কিছুই বাজারের অবস্থার উপর নির্ভর করে। অর্থনৈতিক কার্যক্রম সচরাচর সংগঠিত হয়ে থাকে বাজার ব্যবস্থার মাধ্যমে, ফার্ম বা পরিবার সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয়। সাত নম্বর, দেখো, সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। বাজার ব্যবস্থা সাধারণত নানা ধরনের স্বতঃস্ফূর্ত চাহিদা সরবরাহ ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আর একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে যে দেশের দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর। যেসব দেশের মানুষের দ্রব্য সেবা উৎপাদন করার ক্ষমতা বেশি, তাদের জীবনযাত্রার মানও উন্নত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নয় নম্বর, যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন মুদ্রা মূল্য দ্রব্যমূল্য কী হবে, বেড়ে যাবে। দেখো, মুদ্রা ছাপা থাকা কেন্দ্রীয় ব্যাংকের হাতে, এইটা মুদ্রাটা ছাপার নিয়ন্ত্রণটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে, তারা নিয়ন্ত্রণ করে এবং সেই হিসাবে মুদ্রা কি করে ছাপানো হয়। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে উন্নত দেশ সময়ে মানুষের উৎপাদন ক্ষমতা বেশি বলে তাদের মাথা পিছু আয় বেশি। নয়, যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। মুদ্রা ছাপাখানা হাতে কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে। কেন্দ্রীয় ব্যাংক যদি অধিক মাত্রায় মুদ্রা ছাপায় তাহলে মুদ্রাস্ফীতি ঘটে, অর্থাৎ দ্রব্যের মূল্য স্তর কি হবে, বেড়ে যাবে। দশ, সমাজের মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বিরাজ করে। যেমন সাধারণত অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে, আর মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্থনীতির দশটা যে নীতি, সে নীতি নিয়ে আলোচনা করলাম। এবার আসে দেখো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসব এবার আমরা অর্থনীতি কয়েকটি অর্থ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করি। যেমন গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, এগুলোর প্রত্যেকের আবার কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো সম্পর্কে আমরা আলোচনায় আসি। গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হলো সম্পদের ব্যক্তি মালিকানা, দুই হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ, অবাধ প্রতিযোগিতা, চার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, পাঁচ গুণাবর্জন ভোক্তার স্বাধীনতা, আয় বৈষম্য, আট হচ্ছে সরকারের ভূমিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী আসে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, সম্পদের বাস্তব ক্ষমতা, তারপরে আসে দেখো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, যেগুলো আমরা বলে থাকি সুদ মুক্ত আমানত, আমরা সুদ নিতে পারবো না ইসলামিক কার্যক্রমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ আমরা বাড়ির কাজে আসি। এটা হলো অর্থনীতির প্রধান দশটি নীতিগুলো ও বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক বৈশিষ্ট্যগুলো তোমাদের খাতায় লিপিবদ্ধ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলেই ভালো থেকো, সুস্থ থাকো, পরবর্তী দিন আবার দেখা হবে। ধন্যবাদ।